হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু এখানে কলম পুঁতে দিয়েছিলেন মাটির মধ্যে, সঙ্গে সঙ্গে একটা বৃক্ষ হয়েছে। বোটানিক্যাল গার্ডেন থেকে উদ্ভিদ বিশারদ জ্ঞান সব এসেও এই বৃক্ষটা তারা নির্ণয় করতে পারেননি, কেননা এই বৃক্ষ কোন জাগতিক বৃক্ষ নয়, এটি হচ্ছে চিন্ময় বৃক্ষ, মহাপ্রভুর সহস্ত রূপিত কলম বৃক্ষ। এইটাই বাসুদেব সর্ব ভট্টাচার্যের নাম শুনেছেন আপনারা, সর্ব ভট্টাচার্যের নাম শুনেছেন, বৃহস্পতির অবতার, তারই বাড়ি। সর্ব ভট্টাচার্যের ভাই বিদ্যাবাচস্পতি তার বাড়ি। সর্ব ভট্টাচার্য তো কিছুদিন ছিলেন এখানে, তারপরে তিনি পুরী চলে যান। এটা হচ্ছে এখন বাংলাকে বুঝে না, সবাই ইংরেজি বলছে। ফুল ফল ফুল দর্শন করেনি, দর্শন করেনি কলম বৃক্ষে, যারা স্পর্শ করেনি স্পর্শ করেনি, তারপরে যে যার বাড়িতে ধ্যান পূর্বক শুনবেন। হরে কৃষ্ণ, আমরা বিদ্যাবাচস্পতির ঠিক আছে, এটা মনে রাখুন। আমরা এখন যমুনদ্বীপে অবস্থান করছি, যারা যারা চরণামৃত নেননি চরণামৃত নিয়ে নিন, ভগবানকে দর্শন করুন। হরে কৃষ্ণ। পুরুষা তমহ ভজা